হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর আজকের ব্লগটা স্টার্ট করছি আমার শ্বশুর বাড়ি থেকে। আর এখানে আসার পরে না সেইভাবে ব্লগ কন্টিনিউ করা পসিবল হয়নি, তবে আজকে ফাইনালি সকালবেলা থেকে ডিসিশন নিয়েই নিলাম যে আজকে ব্লগটা করব। আর এই যে চলে এসেছি কর্তামশাই, সঙ্গে আছে আদু, আর পিছনে মা বসে আছে, আর বাড়ির চারপাশটা একটু ছড়ানো ছিটানো হয়ে রয়েছে। তার কারণ হলো বাড়িতে এখন কাজ চলছে, মানে বাড়ির কাজ চলছে। আর এখন আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা তিনজন একটু বেরোবো, মানে আমার শ্বশুর বাড়ির চারপাশটা ঘুরতে বেরোবো। আজ বিয়ের পর প্রথম এই আমার শ্বশুর বাড়ির এরিয়াটা ঘুরে দেখার সৌভাগ্য হলো আজ, এতদিন পর। সেইভাবে এখানে এসে থাকা হয় না, সেজন্য গ্রামটাও ঘুরে দেখা হয়নি কোনোদিন। আর গ্রামের সৌন্দর্যের কথা বলে বোঝানো যাবে না। আর আজকে যে উদ্দেশ্যে মেনলি আমরা বেরিয়েছি সেটা হলো পদ্মবিল দেখার। এখানে একটা বিল আছে যার নাম পদ্মবিল, আর বিলটা অনেক বড়। কতটা লম্বায় কতটা চওড়ায় জানি না, এখন যে পাশটা থেকে মানে যেখানে জল দেখা যাচ্ছে মাথা থেকে ও মাথা, এটা পুরোটাই বিল। আর বিলের শেষ কোথায় মানে জানি না, আর শুরুটা কোথায় সেটাও আমি জানি না। আমি যতটা পারবো যাবো, তারপরে আবার ফিরেও আসবো। আর তবে কিন্তু আমাদের সাথে আদ্যও আছে। আর চারিপাশে পুরোটাই যেন সবুজ সবুজে ঘেরা, আর যেহেতু বর্ষাকাল সেজন্য আরও বেশি চারিপাশটা সবুজ হয়ে উঠেছে, সমস্ত গাছগুলো জল পেয়েছে। আর রাস্তার দুই পাশ দিয়ে একদিকে রয়েছে আম বাগান, আর একদিকে রয়েছে কলা বাগান, মানে এই দিক ছেড়ে ওই দিক, যেই দিকেই দেখবো সেই দিকেই বাগান আর বাগান। বেশ ভালোই লাগছে, ফাঁকা রাস্তা, মানে সেইভাবে গাড়ি ঘোড়াও চলে না এর, সের জন্য বেশ ফাঁকা রাস্তা দিয়ে যেতেও বেশ মজাই লাগছে। তবে এই ভর দুপুরবেলা বেশ গরমও লাগছে, বাইকে যেতে যেতে যেহেতু কথা বলছিলাম সেহেতু না শব্দগুলো না ঠিক বোঝা যাচ্ছিল না, মানে আমি কী বলছি বোঝা যাচ্ছিল না, হাওয়াতে না সমস্ত কথা কেটে যাচ্ছিলো, তাই বাধ্য হয়ে ভয়েসটা মিউট করে দিয়ে পরে ভয়েস দিচ্ছি। তবে বিয়ে সাড়ে তিন বছর পর এই প্রথম কর্তামশাই আমাকে এই পদ্মবিল দেখাতে নিয়ে যাচ্ছে। আগে অনেকবার বলেছি আমাকে বিল দেখাতে নিয়ে চলো, বিল দেখাতে নিয়ে চলো, কোনোদিন নিয়ে যায়নি। তবে এইবার ফাইনালি সুযোগ হয়েছে, মানে একা নিয়ে গেল না, সঙ্গে মেয়েকে নিয়ে তিনজনে মিলে এখন যাচ্ছি পদ্মবিল দেখতে। আদু ঘুমিয়ে পড়েছে, তার জন্য বেচারা নিরুপায় হয়ে আর ওইদিকে যেতে পারলো না, এখন আমি যাবো ওইদিকে বিল দেখতে। ফাইনালি বিলটাকে সামনাসামনি দেখতে পাবো এমন জায়গায় এসে পৌঁছে গেছি। আর এখানে আসার পরে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। অভি অবশ্য আসতে পারেনি, কারণ আদু এখন ঘুমিয়ে পড়েছে, সেজন্য আদুকে নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, আর আমি চলে এসেছি বিল দেখতে। অবশ্য অভি ছোটোবেলা থেকে বিল দেখেছে, আমি এই প্রথম সামনাসামনি বিল দেখছি। আর বিলটা না চারপাশ থেকে না অনেকগুলো টুকরো করা, কারণ এখানে না ভেরি করা আছে, মাছ চাষ করা হয়। আর এখানে মাছ চাষের জন্য দেখে বোঝাও যাচ্ছে এখানে মাছ চাষ হয়, কারণ চারিদিকে হাড়ি জাল সব ছড়িয়ে আছে। আর সামনে থেকে একজন এই জালটাল নিয়ে আসছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। অবশ্য এখন এসে মাছ দেখা মাছ ধরা দেখা সম্ভব কি না জানি না, কারণ এই যে হাড়ি টাড়িগুলো সব এখানে পড়ে মানে রাখা রয়েছে, যার মধ্যে একটু মাছ টাছ নেই, মানে একটা মাছও নেই। আর জল ভীষণ শান্ত, মাঝে মাঝে মনে হচ্ছে একটু নেমে স্নান করে নিই, কিন্তু সেই সৌভাগ্য হবে না, কারণ আমি না সাঁতারই জানি না, যে জলে নেমে স্নান করব সেই সৌভাগ্যটুকু এ জীবনে আর হবে না। পদ্মবিলে পদ্ম কোথাও আছে ঠিক জানি না, মিডিলে মিডিলে শুনেছি বলছে, এনারা সবাই বলছে মিডিলে মিডিলে পদ্ম ফুল আছে গাছ, মানে এখন তো এই সিজনে খুব বেশি ফুল হয় না, তবে বললো দু চারটে করে তাও ফোটে, মাঝখানে আছে যেখানে যাওয়া সম্ভব না। দুপুর ১২টার সময় যা ঠাটা পড়া রোদ, অনেক দিনের স্বপ্ন হিসাব মতন অনেক দিন থেকে আসা ইচ্ছা, তো ফাইনালি আজ আসলাম। ছোটোবেলায় বাড়ির পুকুরে মাছ ধরা দেখেছি, ছিপ দিয়ে মাছ ধরাও দেখেছি, বর্ষাকালে মাঠে থেকে মাছ ধরাও দেখেছি, কিন্তু বিলে নেমে মাছ ধরা দেখা আমি কোনোদিনই দেখিনি। তবে এখানে এনারা জাল টেনে মাছ ধরবে না, এখানে এই যে জালের মধ্যে সব মাছ আটকিয়ে রেখেছে কি জানি না কী করেছে, এখান থেকেই বললো নিজেরা নিজেদের মাছ তুলে নেবে।
তবে এনারা এনাদের প্রসেসে মাছ ধরবে, দেখা যাক। বললো তো এর মধ্যে নাকি প্রচুর মাছ আছে, সেখান থেকে কিছু মাছ তুলে নেবে, মানে পুরো মাছ তুলবে না, যতটা ওনাদের লাগবে ততটা তুলবে। আর এই চারপাশ থেকে কিছু একটা খুলে দিচ্ছে কিংবা কিছু একটা তুলে দিয়ে তারপরে মাছ ধরছে, বুঝতে তো আর পারছি না। আর এখানে না জল খুব বেশি নেই, খুব সামান্যই জল আছে, ওই কোমর পর্যন্ত জল আছে দেখছি। বললো মাঝখানে অনেকটা জল আছে, আর এটা তো একদম পাড়ের দিকে, তাই জলও কম আছে। আর এই যে মাছ টেনে সব এক জায়গায় নিয়ে এসে এবার এখান থেকে মাছ নিয়ে নেবে, তবে এখানে মাছ মনে হয় খুব বড় মাছ নেই। তবে বললো সব মাছ তুলবেও না, কিছু মাছ আবার ছেড়েও দেবে, আবার এর মধ্যে না অনেক মাছ না মরেও গেছে, তাই সেই সমস্ত মাছগুলো আবার ফেলেও দেবে, মানে এখানে অনেক কাজ। আর এই যে সব মাছ এখানে একসাথে জড়ো হয়ে গেছে, বাপরে মাছ সব একবারে জলের মধ্যে লাফাচ্ছে, দেখতেও বেশ ভালো লাগছে এই যে অনেক মাছ। তবে পদ্মবিলে এসে পদ্ম ফুল না দেখা হলেও মাছ ধরাটা দেখা হয়ে গেল, মানে বিলের থেকে মাছ ধরা, পুকুর টুকুর থেকে তো মাছ ধরা দেখেছি, আজকে বিলের থেকেও মাছ ধরাটা দেখে নিলাম। মানে সবসময় মানুষ যেটা ভাবে সেটা যে হবে এমন তো কথা না, যেমন আজকে পদ্ম ফুল দেখতে এসে আমার পদ্ম ফুল দেখা হলো না, কিন্তু বিলে এসে মাছ ধরাটা দেখা হয়েই গেল। তবে মাছ ধরাটা যে কতটা কষ্টে সেটাও বোঝা যাচ্ছে, যে এই ভর দুপুরবেলা এত কষ্ট করে এনারা মাছ ধরে। দুপুরবেলা বাড়ি ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বিকালবেলা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো ঘুরতে বেরিয়ে অভি হঠাৎ করে বললো চলো মন্দির নতুন মন্দিরে ঘুরে আসা যাক। নতুন মন্দিরের নাম হলো ক্রিয়া ইয়োগা, শ্রী গুরুর জন্মভূমি মন্দির। মন্দির একদম নতুন প্রতিষ্ঠা হয়েছে, হয়তো খুব জোর হলে 2-3 মাস হবে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আর মন্দিরের ভিতরটা ভীষণ শান্ত একটা পরিবেশ, যেহেতু একদম নতুন মন্দির সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন খুব বেশি, অ্যাটমোসফিয়ারটা খুব সুন্দর, তাই না? লোকজনও তেমন ছিল না, কারণ মন্দির 8টার সময় বন্ধ হয়ে যায়, আর আমরা না মন্দিরে এসেছি ঠিক 7:45 সময়, আর 15 মিনিট মন্দির খোলা থাকে সেজন্য আরো লোকজন নেই, আর ভীষণ শান্ত আর নিরিবিলি পরিবেশটা দেখেও বোঝা যাচ্ছে। আর এটা মানে ওই ভিতরে মন্দিরের ভিতরে এনারা ক্যামেরা অ্যালাউ করেনি, তাই মন্দিরের ভিতরটা না ঠিকঠাকভাবে রেকর্ডও করে, মানে ঠিকঠাকভাবে কি মন্দিরের ভিতরে রেকর্ডই করা হয়নি, তবে মন্দিরের বাইরেটা রেকর্ড করেছি। আর মন্দিরের বাইরেটা না খুবই সুন্দর, আর পুরো মন্দিরটাকে গাছ দিয়ে ঘেরা, মানে সাজানো আছে, সেজন্য দেখতে বেশ আরও ভালো লাগছে। আজকের ব্লগটা মন্দির দর্শন দিয়ে শেষ করলাম, আর ব্লগটা এর থেকে বেশি আর বড় করলাম না। প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, প্লিজ সবাই পাশে থেকো, থ্যাংক ইউ।